की लाइफ। ছাব্বিশে দুই এবং তিনে দুই নম্বর বুথে প্রার্থী যে বিজেপি সে কংগ্রেসের এজেন্টকে প্রিসাইডিং অফিসারের সামনে মেরেছে, ঘুষি চর থাপ্পর দিয়েছে, দিয়ে বার করে এনেছে, কোনো অ্যাকশন নেয়নি প্রিসাইডিং অফিসার। তারপর তিন নম্বর কেন্দ্রে ছাব্বিশে ঠিক তিনটে নাগাদ বেশ কিছু বাইক বাহিনীকে ভোটে ছাপ্পাবর দিয়েছে, সেখানে আমাদের এজেন্টকে মেরে এজেন্টের সামনেই করেছে। কিন্তু প্রিসাইডিং অফিসার পুলিশের ভূমিকা টু সাম এক্সটেন্ট আমি যত বলি তাদের, কিন্তু প্রিসাইডিং অফিসার যারা হয়েছিল যারা পুলিং এজেন্ট ভিতরে তাদের ন্যাক্কারজনক ভূমিকা, তাদের সামনে হয়েছে তারা কোথাও কোনো প্রতিবাদ করেনি, কোনোটা এমন রিপোর্টও দেয়নি, কিন্তু পুলিশ আধিকারিকেরা গিয়ে সেখানে যারা এসে ওনারা পেয়েছেন সত্যতা স্বীকার করেছেন, আমাকেও বলেছে হ্যাঁ এই যেখানে বলছি যে তিনটার সময় যেখানে ভূতে গিয়ে সাপাপোর্ট দিয়েছে সেটাও আমাকে রিটার্নিং অফিসার এবং এসডিপিও নিজে স্বীকার করেছে। এই হলো সর্বত্র একটা করেছে। নর্থের আমি পুরো খবরটা কমিউনিকেশন গ্যাপের জন্য পাচ্ছি না, সাউথে কিন্তু ওরা ব্যাপক হারে আজকে সন্ত্রাস করেছে কালকে রাত্রের থেকে, এগুলির আমরা নিন্দা করি। এবং এর মধ্যে আমি দেখছি কিছু কিছু কেন্দ্রে হয়তো আমি রিপোর্ট চাইতে পারি, এটার জন্য এখন তৈরি না, আমার সমস্ত রিপোর্ট আসতে পারে, আমি ইলেকশন কমিশনের কাছে কালকে চিঠি দেবো যেখানে যেখানে আমরা রিপোর্ট চাই। তবে একটা জিনিস পরিষ্কার হয়েছে, এটা আমি আগেও বুঝতে পারছি না, আজকের ভোটের নির্বাচনে বিজেপির যে ভূমিকা আমি দেখেছি মানুষের, যে বিজেপির থেকে মানুষ সরে গেছে, ওয়ান ডিজিট ক্রস করতে পারবে না, এটা আপনারা টেক ইট গ্রান্টেড যে হচ্ছে না। আর কংগ্রেস আমি বলছি না যে আমি কত সিট, কিন্তু কংগ্রেস একটা নির্ণায়ক ভূমিকা নেবে এই এডিসি গ্রহণ করবে, এডিসি গ্রহণ নেবে। আঠাশটি আসনের মধ্যে আপনারা তো আঠাশটি আসনে দিয়েছেন, কি মনে হয় যে আপনাদের প্রার্থীরা কতটুকু আশা? আমাদের খুব ভালো করবে, বিয়ন্ড আওয়ার আমি যা এক্সপেক্ট করেছিলাম আশা করি সেটার প্রতিফলন হবে, আমি এখন বলছি না কি, কারণ ওদের ওরা কিছু করতে বাকি রাখবে না। আরও আমাদের কতগুলো ইম্পর্টেন্ট ফেস রয়ে গেছে, কাউন্টিং স্ট্রং রুম পাহারা দেওয়া, সিকিউর করা, অনেকগুলি ব্যাপার রয়ে গেছে। আপনাদের কি অভিযোগটা শুধু বিজেপির তরফ থেকে না ত্রিপুরা মোথা এবং বা আইপিএফপি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? অভিযোগটা মেইনলি বিজেপির বিরুদ্ধে, মেইনলি বিজেপির, বাকি দুটো আঞ্চলিক দলের বিরুদ্ধে, নিজের আঞ্চলিক দল ওরা নিজেরাও কোথাও কোথাও মারামারি করেছে, কোথাও আমার কাছে খবর এসেছে আইপিএফটি বিজেপিকে মেরেছে, বিজেপি আইপিএফটিকে মেরেছে। ওই তো কতক্ষণ আগে খবর পেলাম অম্পিতে আইপিএফটি যে আইপিএফটির ওরা বিজেপি যে বিজেপিকে অ্যাটাক করেছে চত্তাপ্পর দিয়েছে সে নিয়ে একটা ঘটনা, এটা ধরুন মিনিট বিশেক আগে হয়েছে। তারপরে জুলাইবেরিতে হয়েছে, জুলাইবেরিতে আইপিএফটির ওরা বিজেপিকে মেরেছে। তারপর ত্রিপুরামাতাকে বিশ্রামগঞ্জে আমার কাছে খবর আছে, বিশ্রামগঞ্জে ত্রিপুরামাতাকে ভোট দিতে দেয়নি, এটা রেজাল্ট ওরা বলতে পারবে, কারণ আমি সেটা বেশি খবর নিইনি, কারণ বলতে অস্বীকার করা পিছনে যে ওখানে আমরা অর্গানাইজেশনালি উইক। কিন্তু আমার কাছে খবর যে ত্রিপুরামাতাকে বিশ্রামগঞ্জ অঞ্চলে যেটাতে আছে সেটাতে ভোটারদেরকে ভোট দিতে দেয়নি, ওদেরকে তাড়িয়ে দিয়েছে। এরকম ভুজনগরের দিকেও কিছু কিছু ঝামেলা হয়েছে। আইপিএফটি করেছে কিন্তু ব্যাপক হারে করেছে গুন্ডামিটা বিজেপি আজকের দিনে। আমরা খুশি যে মানুষ